প্রিয় শিক্ষার্থীরা দেখো আমরা কিছুক্ষণ আগে এই লাভ লোকসান আবন্টন হিসাব শেষ করেছি তো এখন দ্বিতীয় অংশে আমরা মূলধন হিসাব প্রস্তুত করব তো মূলধন হিসাবের শুরুতেই আমি বলেছিলাম গত ক্লাসে যে লাভ লোকসান আবন্টন হিসাবে যা যাবে মূলধন হিসাবে শুধু দুইটা লাইন আসবে নতুন আর সবগুলো যাবে লাভ লোকসান আবন্টন হিসাবে কোন দুইটা লাইন নতুন আসবে ব্যালেন্স বিধি বা মূলধন হিসাব আর হচ্ছে উত্তোলনের টাকাটা এটা আমরা লিখব নগদান হিসাব তাহলে প্রথমে লিখলাম ব্যালেন্স বিধি ৫০,০০০ পরে আমরা লিখছি মূলধনের সুদ ৪,০০০ এরপরে বেতন ৮,৪০০ যেহেতু অথই বেতন পাবে অহন আর অরহা বেতন পাবে না তাদের বেতন লিখলাম না এরপর মুনাফার অংশ তো এই তিনটা যোগ করলে হয় ৭৩,০৭৫ আর অহন হচ্ছে ৬৪,৬৭৫ তারপর দেয় অরহা ৬৪,৬৭৫ এখন দ্বিতীয় অংশে আমরা উত্তোলনের টাকাটা লিখবো এটা নতুন আসবে ৬,০০০ যদি প্রশ্নে উত্তোলনের সুদ পণ্য উত্তোলন থাকতো তাহলে আমরা সেটাও লিখতাম যাই হোক তাহলে আমরা এই ৭৩,০৭৫ থেকে ৬,০০০ যোগ দিলে ৬৭,০৭৫ হচ্ছে মূলধন হিসাবে রেজাল্ট আর অহনার রেজাল্ট হচ্ছে ৫৮,৬৭৫ এভাবে আমরা মূলধন হিসাব করব তো অঙ্কটা শেষ করার আগে আমি আবার একটু আলোচনা করি লাভ লোকসান আবন্টন হিসাবটা তো নিয়মটা হচ্ছে এরকম আমরা শুরুতে লিখব কি নেট লাভ শুরুতে লিখব নেট লাভ নেট লাভের সাথে যোগ হবে কি পণ্য উত্তোলন উত্তোলনের সুদ পণ্য উত্তোলন উত্তোলনের সুদ যেহেতু এই প্রশ্নে পণ্য উত্তোলন বা উত্তোলনের সুদ নেই তাই শুধু আমরা নেট লাভ লিখলাম তারপর বিয়োগ করতে হবে কি মূলধনের সুদ বেতন ঋণের সুদ এগুলা তাহলে মূলধনের সুদ আমরা লিখলাম ৪,০০০ করে তারপর লিখলাম ঋণের সুদ এখন তোমরা বলতে পারো যে স্যার বেতন কেন আসলো না যদি প্রশ্নে বলে তাকিয়ে বেতন চার্জ করার পর সমন্বয় সাধনের পর বন্টন করার পর তাহলে বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে আসবে না আসবে মূলধন হিসাবে এই জন্য অহনার বেতন লাভ লোকসান আবন্টন হিসাবে যায় নাই ঠিক আছে তাহলে মূলধন থেকে নেট লাভ থেকে মূলধনের সুদ ঋণের সুদ বাদ দেওয়ার পর যেটা থাকে আমরা নেট লাভ পেয়েছি সেই নেট লাভ যেহেতু মূলধন কি লাভ কি অনুপাতে ভাগ করা হবে বলা নাই আমরা সমানভাবে ভাগ করে দেওয়ার পর ১০,৬৭৫ টাকা করে পেয়েছি তো এভাবে তোমরা বাড়িতে অন্যান্য অঙ্কগুলো প্র্যাকটিস করবে যে যেখানেই থাকো স্বাস্থ্যবিধি মেনে চলবে সবার সুস্বাস্থ্য মঙ্গল কামনা করে আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ